এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমর মতো হতো আবু বকর মতো মত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি مساله সম্পর্কে জানব সেই مسالهটি হচ্ছে মজি কি এবং মজি বের হলে কি ওজন নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ মজি হলো স্বাভাবিক অবস্থায় উত্তেজনা ছাড়া লিঙ্গ থেকে যে তরল তরল পদার্থ বের বের হয় বা পানিটা হয়ে থাকে আঠালো পানির মতো সেটাকে মজি বলা হয় আর যদি মজি বের হয় তাহলে অবশ্যই ওজন নষ্ট হয়ে যাবে কারণ রসোল্লা সাল্লামের হাদিস থেকে আমরা তেমনটাই দেখতে পাই যেমন

কারণ রসুল্লাহ সাল্লাসাল্লামের কন্যা ছিলেন আমার স্ত্রী আমার মেকদাদ ইবনাল আসাদ আলাহ অতঃপর আমি মেকদাদ ইবনে আসাদকে বললাম যেন রসুল্লাহ সাল্লামকে আমার পক্ষ থেকে এই মাস আলাটি এই প্রশ্নটি জিজ্ঞেস করে নেয় ফলা অতপর রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম বললেন সে যেন তার লজ্জাস্থানকে ধৌত করে নেয় সে যেন তার লিঙ্গকে ধৌত করে নেয় ফতা অতপর সে করে নেয় সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা হাদিস থেকে স্পষ্ট হলো যে যদি মজি বা ওই তরল পদার্থটা লিঙ্গ থেকে বা লজ্জাস্থান থেকে বের হয় যৌন উত্তেজনা সহ বা যৌন উত্তেজনা ছাড়া শুধু যে তরল পদার্থটা পানির মতো যেটা সেটা বের হয় তাহলে অজু ভেঙে যাবে আর অজু ভেঙে গেলে অবশ্যই লজ্জাস্থান ভালোভাবে আগে ধৌত করতে হবে এরপরে পুনরায় অজু করে নিতে হবে এটা এটাই আলী সাল্লাসাল্লামের শিখানো পদ্ধতি এবং সুন্না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র থাকার এবং পবিত্র হওয়ার পন্থাগুলো অবলম্বন করার তৌফিক দান করুন আমিন ওমা আলাই রাহমাতুল্লাহি ওয়া আলহামতুল্লাহাত